প্রিয় শিক্ষার্থীগণ, আশা করছি সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদুল হাসান বাদল, প্রভাষক, বাংলা, দুয়ারিয়া এজি মডেল একাডেমি, দেবিদ্বার, কুমিল্লা। শিক্ষার্থীগণ, আজ আমরা তাহারই পরে মনে কবিতার প্রথমাংশ আলোচনা করব। কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। দেখে নাও কবি সুফিয়া কামালের ছবিটি। তাহলে প্রথমে আমরা পাঠ পরিচিতি জেনে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই পাঠ পরিচিতির মধ্যে অনেকগুলো তথ্য থাকবে, তোমরা প্রত্যেকটা তথ্য খাতে লিখে নিয়ে মুখস্থ করে নিবে। তাহারই পরে মনে এই কবিতাটি মাসিক মুহাম্মদী পত্রিকায় 1935 সালে প্রথম প্রকাশিত হয়। কোন পত্রিকায়? মাসিক মুহাম্মদী পত্রিকায়। কত সালে? 1935 সালে প্রথম প্রকাশিত হয়। এটি মনে রাখবে। আর এ কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যমণ্ডিত অভিব্যক্তি পেয়েছে। মনে রাখবে, প্রকৃতির সাথে মানুষের মনের একটি সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক এ কবিতায় ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ যেখানে যে প্রকৃতি, প্রকৃতির সাথে মানুষের মনের যে একটা পরিবর্তন হয়, কেমন মনের একটা সম্পর্ক থাকে, এই দিকটি এ কবিতায় আমরা দেখব। আচ্ছা, সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। আমরা যখন কোনো স্থানে ঘুরতে যাই, কক্সবাজার বলো, সুন্দরবন বলো, বিভিন্ন জায়গাতে বলো, তখন আমাদের মন ভালো হয়ে যায়, তাই না? ভালো জায়গাতে গেলে মন ভালো হয়, খারাপ জায়গাতে গেলে মন খারাপ হয়। আচ্ছা, আর বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে, ছন্দে, সুরে ফুটিয়ে তুলবেন, সেটা তো প্রত্যাশিত। যখন প্রকৃতিতে বসন্ত আসে, তখন প্রত্যেক কবি সাহিত্যিকদের মনে একটা ভাব আসে, কবিতা লেখার একটা প্রেরণা জন্মায়, তারা কবিতা লিখে, কাব্য লিখে, নিজেকে পুষ্পসজ্জায় সজ্জিত করে, এটা স্বাভাবিক। কিন্তু যখন এটার অস্বাভাবিকত্ব দেখা দেয়, তখন বুঝতে হবে তার মনে কোনো না কোনো দুঃখ লুকায়িত আছে। এমন কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারে না। এখানে বেদনা শব্দটি ভুল, মানে টাইপিংয়ে ভুল হয়েছে, বেদনা এসেছে। অর্থাৎ কবি মনে যদি কোনো কারণে বেদনা থাকে, কেমন, তাহলে বসন্ত আসলেও তার সমস্ত মানে সৌন্দর্য থাকা সত্ত্বেও কবির মনকে স্পর্শ করতে পারে না, ধোলা দিতে পারে না, কবির মনে কবি কাব্য রচনার কোনো প্রেরণা আসে না। এ কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার একটি ছায়াপাত ঘটেছে। কেমন, কবির ব্যক্তিগত জীবনের একটি দুঃখের ছায়া এই কবিতায় আছে। সেটি হচ্ছে তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক যিনি এবং তার উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেন, তার আকস্মিক মৃত্যু। অর্থাৎ 1932 সালে সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু হয়, আর মৃত্যু হওয়াতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। কেমন, এই যে কবির সুফিয়া কামালের স্বামী মৃত্যুর এই যে তার মনে একটা দাগ, কেমন, এই কারণে তার মনে দুঃখ বেদনা সত্ত্বে থাকার কারণে তিনি বসন্তকে নিয়ে কোনো কাব্য রচনাই করতে পারেননি, এবং এটা হচ্ছে তার কবিতায় ব্যক্তি জীবনের দুঃখের একটা ছায়াপাত। তার ব্যক্তি জীবন এবং কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। তার স্বামী যখন মারা গেল, তখন তার ব্যক্তি জীবন এবং কাব্য সাধনার ক্ষেত্রে একটা দুঃসহ বিষণ্ণতা নেমে আসে। কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে, তার মন রিক্ত হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, শূন্য হয়ে যায়, হাহাকার করে ওঠে। তাই বসন্তের কোনো আবেদন তার মনে সারা জাগাতে পারে না। তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর। তার উচিত বলা হয় তাহারে পরে মনে কবিতায় যে একটা বিষাদময় রিক্ততার সুর আছে, এটা কি? এটা হচ্ছে কবির মানে স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক বা আকস্মিক মৃত্যু। কেমন, এগুলো মনে রাখবে, এবং এই মৃত্যুর বেদনাটাই তার কবিতার মধ্যে তিনি প্রকাশ করেছেন। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনাই আমরা দেখতে পাই। কবি মানে প্রকৃতিতে বসন্ত এসেছে, কিন্তু কবি কোনো কাব্য রচনা করে না, তিনি উদাসীন, উন্মনা, একা একা বসে থাকে, এই মানে রূপটা আমরা দেখি কবিতার মধ্যে। শিক্ষার্থীগণ,
কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। গঠনগত দিক থেকে এটি সংলাপ নির্ভর রচনা। নাটকীয়তা মানে নাটকের মধ্যে সংলাপ থাকে এবং এই কবিতায়ও সংলাপ আছে। একজন কবি ভক্ত এবং কবি দুজনে পরস্পর কথা বলে, কেমন, একজন আরেকজনকে প্রশ্ন করে আরেকজন উত্তর দেয়, এভাবে একটি সংলাপ ধর্মিতা এখানে আছে, যার কারণে তাকে বলা হয় নাট্যগুণ সম্পন্ন। আচ্ছা, গঠন গীতির দিক থেকে এটি কি নির্ভর? সংলাপ নির্ভর একটি রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনা ঘন বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্য মণ্ডিত যে তা সহজে পাঠকের অন্তর ছুঁয়ে যায়। এই যে মানে কবি ভক্তের সাথে কবির যে কথাবার্তা, খুব সহজেই পাঠকের মনকে আকর্ষণ করতে পারে। তো শিক্ষার্থীগণ, আমরা এতক্ষণে কবিতার পাঠ পরিচিতি জেনে নিয়েছি, এখন আমরা সরাসরি কবিতার ব্যাখ্যাতে চলে যাচ্ছি। এই যে কবি ভক্ত কবিকে প্রশ্ন করতেছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই। কবিকে নীরব দেখে, একাকে বসে থাকতে দেখে কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করতেছে, হে কবি আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমার আমি খুব বড় ফ্যান, কিন্তু বসন্ত আসছে প্রকৃতিতে, তুমি চুপচাপ বসে রয়েছো, হ্যাঁ বসন্তকে বরণ করে নেও, তুমি কোনো বন্ধ না করো, তুমি তাকে নিয়ে কবিতা লিখো। তার একটা কবির মানে কবি ভক্তের একটা আবেগ এখানে তিনি কবির কাছে ব্যক্ত করতেছেন। এবার কবির ভক্তের প্রশ্নের উত্তরে কবি বলতেছে, হ্যাঁ কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি। কবি বলতেছে, যদি প্রকৃতিতে বসন্ত এসে থাকে তাহলে কি হবে, দক্ষিণের দুয়ার খুলে যাবে। কেন দক্ষিণের দুয়ার খুলে যাবে? কারণ বসন্তর বাতাসকে উপভোগ করার জন্য সবাই দক্ষিণের দরজা জানালা সব খুলে দেয়, হ্যাঁ সেই জন্য। অর্থাৎ দক্ষিণের দরজা জানালা খুলে থাকা এটা হচ্ছে বসন্তের একটা সিন্ডম। তারপর দেখো এখানে দুটি ফুলের ছবি এসেছে, একটা বাতাবি নেবুর ফুল আর একটা হচ্ছে আম্র মুকুল। আচ্ছা, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এটা কার কথা? কবির কথা। কবি তার ভক্তকে বলতেছে, যদি প্রকৃতিতে বসন্ত এসে থাকে তাহলে তো দক্ষিণ দিকে দুয়ার খুলে যাবে, খুলে গেছে কি, হ্যাঁ। আরো বলতেছে, যদি প্রকৃতিতে বসন্ত এসে থাকে তাহলে কি হবে, বাতাবি লেবুর ফুল ফুটবে, ফুল ফুটেছে কি, আর কি হবে, আম মানে আমের কাছে মুকুল ধরবে, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণ দিক থেকে যে সমীর মানে বাতাস আসবে, এই আমের মুকুলের গন্ধ, তারপরে যে বাতাবি লেবুর ফুলের গন্ধ, আরো যত ফুল আছে সমস্ত ফুলের গন্ধ মিশ্রিত সৌরভে মৌমৌ করবে দক্ষিণের দিকের বাতাস। সুতরাং বাতাসের মধ্যে ফুলের গন্ধ আছে কিনা এটাও কবি তার ভক্তের কাছে জানতে চেয়েছেন। কবি ভক্ত বলতেছে, এখনো দেখোনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্পসাজ। কবি ভক্ত বলতেছে, হ্যাঁ সব তো ঠিক আছে, দক্ষিণা দুয়ার খুলে গেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে, আম্র গাছে মুকুল ধরেছে, দক্ষিণা বাতাস তার গন্ধে গন্ধে অধীর হয়েছে, হ্যাঁ সুতরাং তুমি কেউ খেয়াল করোনি, হ্যাঁ তুমি এত উন্মনা কেন, অত উদাসীন কেন, কোথা তব নবপুষ্প সাজ। দুটি ছবি দেখো, তারা নবপুষ্প সাজে নিজেদেরকে সজ্জিত করেছে। কবিকে বলতেছে, তারা যেভাবে সেজেছে বসন্তকে বরণ করেছে, তোমার মধ্যে কোনো সাজ নাই কেন, সজ্জা নাই কেন, তুমি উদাসীন কেন, উন্মনা কেন, একাকী বসে রইলে কেন। এবার কবি ভক্তের প্রশ্নের উত্তরে কবি বলতেছে, কহিল সে সুদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি। অর্থাৎ অনেক দূরের দিকে তাকিয়ে কবি বলতেছে, অলকের পাথার বাহিয়া, অলক মানে চোখের অন্তরাল থেকে অনেক দূর থেকে, পাথার মানে সমুদ্র, হ্যাঁ বাহিয়া তরিতার মানে এসেছে কি, অনেক দূর থেকে সমুদ্র বা নৌকাগুলো তীরে এসেছে কি। তিনি ভক্তের কাছে আরো জানতে চেয়েছেন, বেজেছে কি আগমনী জ্ঞান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্তান। অর্থাৎ যদি প্রকৃতিতে বসন্ত আসে, এই অনেক দূর থেকে তরিগুলো তীরে আসবে, তারপর আগমনী গান বাজবে, সে আমাকে ডাকবে, কিন্তু আমি তো কিছু জানি না। বেজেছে কি আগমনী গান মানে এখানে বসন্ত আসলে কোকিল গান গাই, কেমন, এটা কি আগমনী গান ধরতে পারো? অথবা এই যে দেখো আর একটা ছবিতে, তার বসন্ত উৎসব করতেছে, বসন্তকে বরণ করতেছে, এটাকেও বলা হয় আগমনী গান, কেমন। তো যদি এমন হয়ে থাকে, আসলে আমি কিছু জানি না, আমি শুনি নাই, আমি সন্ধান রাখি নাই, এটা কবির নিজের কথা এটা। হ্যাঁ, এবার হচ্ছে কবি ভক্ত বলতেছে, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজও গীতি,
বসন্ত বন্ধনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কবি ভক্ত বলতেছে, ওগো কবি সবই ঠিক আছে, বসন্ত এসে গেছে, যেখানে ফুল ফুটার সেখানে ফুল ফুটেছে, সব কিছু হয়ে গেছে, তোমার কাছে আমার একটা মিনতি, আমি তোমার খুব বড় ফ্যান, এখনো সময় আছে, তুমি বসন্তকে নিয়ে কোনো বন্ধনা করো, হ্যাঁ কোনো গীতি রচনা করো, গান গাও, আমার খুব মিনতি তোমার কাছে, তুমি কোনো বসন্তকে নিয়ে বসন্ত গীতি রচনা করো। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কবিতার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি, যেহেতু আমরা এই ক্লাসটি দুইটি ভিডিওতে শেষ করব, আজকে প্রথম ক্লাস এতটুকুই আলোচনা, তো পরের ক্লাস মানে বাকি ভিডিওতে তোমরা দেখবে। তো দুটি মোটিভেশনাল কথা বলছি, আহাম্মকরা অর্জিত লক্ষ্যে পরিতৃপ্ত হয়ে আরাম করে, যার আহাম্মক নির্বুধ বোকা তাদের যখন লক্ষ্য অর্জিত হয় তখন তার আহ কি আরাম, শুয়ে শুয়ে শুধু তারা মানে শুয়ে থাকে, আর যারা বুদ্ধিমান তারা প্রাপ্তির জন্য সুক্রিয়া প্রকাশ করে ভবিষ্যৎ অর্জনের জন্য বেরিয়ে পড়ে। আমি বুদ্ধিমানের পথ অনুসরণ করব, অর্থাৎ আমাদের কোনো কিছু অর্জিত হয়ে গেলে পেয়ে গেলে আমরা শুধু শুয়ে থাকবো না, বসে থাকবো না, আরাম করবো না, নতুন কিছু অর্জনের জন্য প্রাপ্তির জন্য আবার নতুন করে নতুন উদ্যমে কি করব, কাজে নেমে পড়ব, কেমন? এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর দুই নম্বর হচ্ছে, ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বইয়ে আনবে, আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই তা করব। তাহলে সবকিছুতে ইতিবাচক, হ্যাঁ পজিটিভ মাইন্ড থাকতে হবে, কোনো কিছুকেই নেগেটিভ বা নেতিবাচক মানে ভাবা যাবে না, পজিটিভ চিন্তা ভাবনা থাকলে সবকিছু সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।